একটি টক শোতে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উদ্ধতপূর্ণ আচরণের বিপরীতে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামলে দিয়ে সবার নজর কাড়েন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে, যার রেশ ধরে সিনেমায় নায়িকা হওয়ার প্রস্তাবও পান তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে। এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রস্তাব ফিরিয়ে দেন টেলিভিশন টক শো টু দ্য পয়েন্টে সঞ্চালনা করে আলোচনায় উঠে আসা এই উপস্থাপিকা। গণমাধ্যমে বিষয়টি নিয়ে আব্দুল আজিজ জানান, বর্তমানে নতুন একটি সিনেমার জন্য নায়িকা খুঁজছেন তারা। এ সিনেমার জন্য প্রথম পছন্দের তালিকায় ছিলেন দীপ্তি, তবে উপস্থাপিকা এ মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না। এদিকে গণমাধ্যমে দীপ্তি জানান, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি, একটি মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে। ওই মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন তা জানিয়ে দিয়েছেন তিনি। বহু আগে থেকেই ইচ্ছা ছিল তিনি কখনোই অভিনয় জগতে ভিড়বেন না, ভবিষ্যতে কি হবে তা বলা সম্ভব না হলেও তিনি অভিনয় করবেন না এমনটাই ধারণা। টু দ্য পয়েন্ট শো দিয়ে আলোচনায় উঠে আসা উপস্থাপিকা এখন কি চাই শিরোনামের শো করছেন, যেখানে আইন শৃঙ্খলা, শিক্ষা ও চিকিৎসার মতো বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছেন। রাজু আহমেদ, কালবেলা।